যারা বাজেটে ফ্রেন্ডলি এবং হচ্ছে যারা স্মার্ট টিভি চাচ্ছেন তাদের জন্য এটা 20,500 টাকায় শাওমির এইচডি প্লাস 1.5 জিবি র্যাম এবং 8 জিবি রোম। এইটার মধ্যে স্পেশালি একটা ফিচার দেয়া আছে এখন পর্যন্ত কোন ব্র্যান্ডে দেয়া নেই, এটা হচ্ছে হ্যান্ডস ফ্রি ওকে গুগল টেকনোলজি দেয়া আছে। রিমোটে কোনো ধরনের ভয়েস কন্ট্রোল প্রয়োজন হবে না, আপনি একটা রুমের মধ্যে নর্মালি যেভাবে আমরা কথা বলি এভাবে কমান্ড করলেই এটা চালু হয়ে যাবে। এই যে দেখেন আপনারা দেখছেন এখানে একটা সেন্সর দেয়া আছে এবং এইটাকে মূলত বলা হয় সিনেমা টিভি, যারা সিনেমা পছন্দ করেন তাদের জন্য এই টিভিটা। কারণ কি এটার মধ্যে 4টা স্পিকার এবং 2টা বিল্ট ইন উফার দেয়া আছে। এই টিভি কিনলে আপনার সিনেমা হলে যেতে হবে না। এইটাও আপনাকে লাইসেন্স অ্যান্ড্রয়েড 11 ভার্সন পাচ্ছেন 4K এবং ভয়েস রিমোট সহ 43 ইঞ্চি 4K টিভি। চিন্তা করা যায় যে আমরা মাত্র 35,500 টাকা, 35,500 টাকা। এখানে Xiaomi ব্র্যান্ডের টিভি আছে 55, 43 এবং 32। বাংলাদেশে অফিসিয়ালি মাত্র এই 3টা মডেলই আসে বাংলাদেশে, A2 সিরিজ যারা চাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো গাইস, বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম হোলসেল ইলেকট্রনিক্স নারায়ণগঞ্জে। সো আজকে মূলত যারা একেবারে রিজনেবল প্রাইসে স্মার্ট টিভিগুলো কিনতে যাচ্ছেন Xiaomi এবং Haier ব্র্যান্ডের, সো তাদের জন্য কিন্তু বিশাল বিশাল চমক রয়েছে এই ভিডিওতে। তো যারা আসলে টিভি কিনতে চান অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো গাইস, কথা বলা না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রক্স ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আজকে কি ধামাকা দিবেন একটু বলে দেন না আমরা শুরু করি। আজকে আমরা স্পেশালি এই ভিডিওটা করছি হচ্ছে আমার ডান পাশে আছে Haier ব্র্যান্ড, বাম পাশে আছে Xiaomi ব্র্যান্ড। সবাই জানেন যে মানে খুব পপুলার দুইটা ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড হচ্ছে Haier এবং Xiaomi। তো আজকে আমরা পুরো বাংলাদেশ না শুধুমাত্র একদম মার্কেট চ্যালেঞ্জ, আচ্ছা আমরা এবার বেস্ট প্রাইসে আপনাদের প্রোডাক্ট দিব। আচ্ছা, Haier এর তো সব মডেলগুলো অ্যাভেলেবল আছে? Haier এর সবগুলো মডেল একদম 55, 65, 75 সবগুলো অ্যাভেলেবল আছে। আর Xiaomi এর গুলো তো অ্যাভেলেবল আছে জি। আচ্ছা, অনেকে কিন্তু ভিডিওতে দেওয়ার পর কিন্তু অনেকে দিতে পারে না, আপনারা তো দিতে পারবেন? আমাদের সব অ্যাভেলেবল স্টকে আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, ভিডিওটি শুরু করার আগে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু শর্ট করে বলে দেন। আজকে আমাদের আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে 76/2 রাজধানী অপূর্ব টাওয়ার, চাষারা, নারায়ণগঞ্জ। সরাসরি এসে কিন্তু আপনারা শোরুম ভিজিট করে টিভিগুলো দেখে আপনারা কিন্তু টিভিগুলো পারচেজ করতে পারবেন। ওকে ভাই, তো আমরা কোনটা থেকে শুরু করব? আজকে আমরা প্রথমে শুরু করব Haier এর HQLED। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে প্রিমিয়াম QLED যেটা বলা হয় এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। Haier এর এইটা 55 এবং 65 দুইটা সাইজের হয়। ওকে, এবং এইটার আপনারা পুরোটা দেখছেন, এটার পুরো নিচে দেখেন একটা সাউন্ড বার দেয়া আছে। সাউন্ড বার দেয়া আছে, খুবই সুন্দর একটা সাউন্ড বার। এবং মজার কথা হচ্ছে এইটার মধ্যে স্পেশালি একটা ফিচার দেয়া আছে এখন পর্যন্ত কোন ব্র্যান্ডে দেয়া নেই। এটা হচ্ছে আপনারা দেখছেন, এটা হচ্ছে হ্যান্ডস ফ্রি ওকে গুগল টেকনোলজি দেয়া আছে। আপনার রিমোটে কোনো ধরনের ভয়েস কন্ট্রোল প্রয়োজন হবে না। আচ্ছা আচ্ছা, মানে টিভির সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে? টিভির সামনে আপনি একটা রুমের মধ্যে নর্মালি যেভাবে আমরা কথা বলি এভাবে কমান্ড করলেই এটা চালু হয়ে যাবে। এই যে দেখেন আপনারা দেখছেন এখানে একটা সেন্সর দেয়া আছে। আচ্ছা আচ্ছা, আর HQLED যে এখানে দেখা যাচ্ছে HQLED। আর Haier এর সবচেয়ে বিশেষত্ব যেটা হচ্ছে ওরা অ্যান্ড্রয়েড 11 একদম লাইসেন্সড 11 ভার্সনটা ব্যবহার করে থাকে। অনেক সময় আমরা অ্যান্ড্রয়েড টিভিতে দেখি 2-3 বছর চলার পরে দেখা যায় ইউটিউব চলতেছে না, অন্যান্য সমস্যা, এইটা Haier ব্র্যান্ডের টিভিতে কখনোই হবে না। আর অ্যাপস তো প্লে স্টোর থেকে নামানো যায় 100%। আচ্ছা, এটা অ্যান্ড্রয়েড টিভি, অ্যান্ড্রয়েড টিভি এটাতে যেটা পাচ্ছেন। আর এটা তো সবচেয়ে বেশি পাচ্ছেন যেটা হচ্ছে ডলভি অ্যাটমস, ডলভি ভিশন। আচ্ছা আচ্ছা, এবং এইটাকে মূলত বলা হয় সিনেমা টিভি, যারা সিনেমা পছন্দ করেন তাদের জন্য এই টিভিটা। কারণ কি এটার মধ্যে 4টা স্পিকার এবং 2টা বিল্ট ইন উফার দেয়া আছে। আচ্ছা, স্পিকার গুলো কত ওয়াট ভাইয়া? 10 ওয়াট করে, 10 ওয়াট করে 40 ওয়াট। হ্যাঁ, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এটাতে উফার দেয়া আছে বিল্ট ইন, এবং এটার যে সাউন্ড কোয়ালিটি, আপনারা যদি এটার স্পিকারে কোনো মুভি দেখেন আমি আশা করি অন্য কোনো ব্র্যান্ডের টিভিতে মুভি দেখে মজা পাবেন না। রাইট রাইট, 40 ওয়াট মানে তো হিউজ হিউজ, এবং উফার যেহেতু বিল্ট ইন উফার দেয়া আছে তো এই জন্য এটাতে সুবিধা অনেক। আর এটা হচ্ছে হাই ডেফিনিশন HDR 4K দেয়া আছে, এবং এটা যেটা সবচেয়ে বেশি হচ্ছে MEMC, MEMC হচ্ছে কোডিং করা আছে অডিওর জন্য, যেটার জন্য আপনি সব ধরনের সিনেমার যে এই অডিও গুলো আপনি ধরেন ডান দিক থেকে একটা সাউন্ড হচ্ছে আপনি ফিল করতে পারবেন যে ডান দিকে একটা সাউন্ড হচ্ছে, বাম দিকে হচ্ছে, মাথার পিছনে হচ্ছে, একদম সিনেমা হলে আমরা যে টিভি দেখি এই টিভি কিনলে আপনার সিনেমা হলে আর যেতে হবে না। আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা, এটা র্যাম কি থাকছে ভাইয়া? এইটার র্যাম তো আসলে অফিশিয়ালি বলা হচ্ছে যে 2 জিবি র্যাম, 2 জিবি র্যাম, 2 জিবি র্যাম, 16 জিবি র্যাম। আচ্ছা আচ্ছা, চমৎকার। আর আর এটার এছাড়াও যেটা হচ্ছে যে এটার পুরোটা হচ্ছে চারিদিকে হচ্ছে স্টিল ফ্রেম করা আছে। আচ্ছা আচ্ছা, আর এটার রিমোটটাও অনেক সুন্দর।
আর যেটা যেহেতু এটা এইচকিউ এলইডি নরমালি 4K থেকে এটার কালার রেজুলেশন অনেক বেশি অনেক বেশি যারা অনেক শার্পনেস চান ভালো কালার চান যারা মূলত সনি স্যামসাং এর সাথে কম্পেয়ার করতে চান তারা এটা নির্দ্বিধায় এটা কম্পেয়ার করতে পারবেন আর টিভিটা তো একদম বেজেলেস একদম বেজেলেস ফুল ফ্রেম দিয়ে কোনো বেজেলই নাই আর আরেকটা জিনিস হচ্ছে এটাতে ব্লুটুথ 5.1 যেটা আসলে কিন্তু স্মার্ট টিভিগুলোতে দেখা যায় না 4 দেয়া হয় নরমালি 4 দেয়া হয় কিন্তু 5.1 মানে একেবারে আপডেট আমি আবারও বলে দিচ্ছি 1,09,000 টাকা হচ্ছে এমআরপি আমরা মাত্র 78,500 টাকা দিচ্ছি মাত্র 78,500 টাকা আর এই ইনস্টলেশনটা ভাইয়া ইনস্টলেশনটা কোম্পানি থেকে ফ্রি ফ্রি আচ্ছা ওকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যাবে কোনো জায়গা থেকে হ্যাঁ এরপর আমরা 43 4K তে যাচ্ছি হায়ার এর হ্যাঁ হায়ার এর এইটাও আপনাকে লাইসেন্স অ্যান্ড্রয়েড 11 ভার্সন পাচ্ছেন ডলবি অ্যাটমস পাচ্ছেন এবং ডলবি অডিও পাচ্ছেন ওকে 4K ওকে সেম টু সেম হ্যাঁ এবং ভয়েস রিমোট সহ আচ্ছা আচ্ছা এইটার অফারে আমরা এইবার দিচ্ছি মাত্র 35,500 টাকায় মাত্র 35,500 টাকা ভাই 43 ইঞ্চি 4K টিভি চিন্তা করা যায় যে আমরা মাত্র 35,500 টাকা 35,500 টাকা আচ্ছা ভয়েস কন্ট্রোল পুরো মার্কেট আপনারা বিভিন্ন অনলাইন থেকে শুরু করে অফিশিয়াল দারাজ থেকে শুরু করে সব জায়গায় দেখবেন 35,500 টাকায় এর নিচে কোথাও পাবেন 4K তো 4K টিভিটা তো পসিবলই না ভাইয়া এরপরে এটার আরেকটা ফুল এইচডি ভার্সন আছে যেটা যারা 43 ফুল এইচডি নিতে চাচ্ছেন এটা আমরা একটু পরে দেখাবো ওইটা পড়বে ওইটার এমআরপি হচ্ছে 42,990 টাকা আমরা দিচ্ছি মাত্র 29,500 টাকা মাত্র 29,500 টাকা যারা 4K না চান ফুল এইচডি সেম ফিচারই থাকছে না সেম ফিচার শুধু ফুল এইচডি ফুল এইচডি আচ্ছা মানে রেজুলেশন মনে 1080 1920 হ্যাঁ 1920 ইনটু 1080 আর এটা 32 ইঞ্চি তাদের জন্য এইটা এটাতে আমরা এইবার খুব ভালো একটা বাজেট দিয়েছি একদম মার্কেট পুরো মার্কেট যাচাই করে আমাদের কাছে আসবেন মাত্র 19,500 টাকায় 19,500 টাকা কি স্মার্ট টিভি ভাইয়া 100% অ্যান্ড্রয়েড 11 ভয়েস কন্ট্রোল সহ ওরে বাবা মাত্র 19,500 টাকা 19,500 টাকা হায়ার টিভি আর এটা অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 11 লাইসেন্স এটাও 11 এবং আমি হায়ারের ক্ষেত্রে বলে দেই সবচেয়ে যেটা পুরো বাংলাদেশে যত ব্র্যান্ডের টিভি পাওয়া যায় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি অবশ্যই বলতেছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে একমাত্র হায়ারই প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় 6 মাসের মধ্যে টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় আচ্ছা প্যানেল রিপ্লেসমেন্ট 6 মাস প্যানেল না না টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাস আচ্ছা 6 মান্থ 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 4 বছর টিভিতে ভাইয়া সবগুলো টিভি যদি 4 বছরের মধ্যে প্যানেল নষ্ট হয় প্যানেল চেঞ্জ করে দিবে 2 বছরের পার্টস 2 বছর ফ্রি সার্ভিস 2 বছর পার্টস 2 বছর ফ্রি সার্ভিস 4 বছর প্যানেল আর 6 মান্থ হচ্ছে রিপ্লেসমেন্ট ফুল রিপ্লেসমেন্ট জি ম্যানুফ্যাকচারিং ফল্ট পেলে 6 মাসের মধ্যে পুরো টিভি চেঞ্জ করে দেয় আচ্ছা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে আচ্ছা আচ্ছা চমৎকার এরপরে আমরা চলে যাব হচ্ছে Xiaomi ব্র্যান্ডের আমাদের এখানে Xiaomi ব্র্যান্ডের টিভি আছে 55 43 এবং 32 বাংলাদেশে অফিশিয়ালি মাত্র এই তিনটা মডেলই আসে বাংলাদেশে A2 সিরিজ যারা চাচ্ছেন আচ্ছা আচ্ছা একদম লেটেস্ট A2 সিরিজ অফিশিয়াল 55 43 এবং 32 55 ইঞ্চিতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4K রেজুলেশন পাচ্ছি রিয়েল 4K এবং অ্যান্ড্রয়েড 11 ভার্সন পাচ্ছি লাইসেন্স আচ্ছা এবং এইটা পুরোটাই স্টিল ফ্রেম এবং বেজেললেস আপনি দেখেন পুরোটা দেখতে পারবেন যে একদম বেজেললেস কোনো ফ্রেম নেই হ্যাঁ কোনো ফ্রেমই নেই সো এইটা আমরা মার্কেট প্রাইস এখন আমরা দিচ্ছি মাত্র 57,000 টাকায় 57,000 টাকা এটাও কি 4K ভাইয়া 4K রিয়েল 4K আচ্ছা রিয়েল 4K জি আর ভয়েস কন্ট্রোল তো আছেই 100% আর র‍্যাম রম কি থাকছে ভাইয়া এটাতে থাকছে হচ্ছে 2GB এবং 16GB 2GB 16GB 43 এবং 55 তে 2GB 16GB পাচ্ছেন 2GB 16GB যেটা এখন আমরা মার্কেটে দিচ্ছি 57,000 টাকায় একদম লো বাজেট আপনারা দেখতে পারেন 57,000 টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ মুভি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ 43 যেটা দিচ্ছি এটা দিচ্ছি মাত্র 36,500 টাকায় মাত্র 36,500 টাকা অন্যান্য জায়গায় আপনারা 37-38 করে পাবেন আচ্ছা হোলসেলেই অনেকে বলে কিন্তু আমরা হোলসেল রিয়েল হোলসেলে বিক্রি করি দেখেই আমাদের 36,500 টাকায় আর বেজেললেস এবং আপনাদের আরেকটা মানে বলে রাখি যেটা হচ্ছে স্যামসাং ও এখন টিভির সাথে অ্যাঙ্গেল দিচ্ছে না আচ্ছা আচ্ছা এজন্য কিন্তু আমরা দিয়ে দিব আপনারা দিয়ে দিবেন ওকে 43টা কি ভাই 4K না 43টা 4K ওদের সবগুলোই 4K 43 55 দুটোই 4K দুটোই 4K এইটা আমরা এবার 36,500 টাকায় দিচ্ছি 36,500 একদম ভয়েস রিমোট সহ 11 ভার্সনে
আর 32 যেটা আছে আমাদের এখন এইটা এইটা আমরা একদম মার্কেটে খুব ভালো একটা প্রাইসে দিচ্ছি, যারা বাজেটে ফ্রেন্ডলি এবং হচ্ছে যারা স্মার্ট টিভি চাচ্ছেন তাদের জন্য এটা মাত্র 20,500 টাকা, মাত্র 20,500 টাকায় Xiaomi-র HD প্লাস 1.5 GB RAM এবং 8 GB ROM আর এই Android ভার্সন ভাই 11 Android 11 লেটেস্ট একদম লেটেস্ট লাইসেন্স যেগুলো চমৎকার। আবে একটু ওয়ারেন্টির ব্যাপারগুলো বলেন যে Xiaomi টিভি। আচ্ছা Xiaomi-র ক্ষেত্রে হচ্ছে যে 30 দিনের মধ্যে টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং ফল্ট পেলে একদম 30 দিনের মধ্যে টিভি চেঞ্জ করে দিবে। আর এছাড়া অফিশিয়াল ওয়ারেন্টি হচ্ছে 2 বছরের মধ্যে প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 বছর পার্টস আর 5 বছর ফ্রি হোম সার্ভিস। 5 বছর ফ্রি হোম সার্ভিস 32 55 43 সবগুলোতে ওয়ারেন্টি এক। ওকে, তবে আমি ভিডিওটি শেষ করার আগে একটু যদি আপনাদের শোরুমের লোকেশনটা বলতেন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে 76/2 রাজধানী অপূর্ব টাওয়ার, ঠিক চাশারা বাস স্ট্যান্ডের অপোজিটে এনএন টিভির বিল্ডিং এর নিচতলায়। আচ্ছা, এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সরাসরি ফোন দিয়ে কিন্তু অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই টিভিগুলো আপনারা কালেক্ট করতে পারবেন, পাশাপাশি সরাসরি শোরুমে ভিজিট করে কিন্তু এই পণ্যগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। ভাইয়া যদি ঢাকার বাইরে থেকে নেয় ওয়ারেন্টিগুলো কি সরাসরি ক্লেম করতে পারবে? হ্যাঁ, আমরা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব এবং তারা বাসায় হটলাইনের মাধ্যমে কমপ্লেন করলে আপনি বাসায় সার্ভিসটা পেয়ে যাবেন। তো সো গাইস, এই ছিল টিভি নিয়ে আজকের শর্ট একটা ওভারভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।